হয়। বিসমিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। এখন কটা বাজলো? সাতটা একুশ। আল্লাহর রহমতে কবুতরের নামছে। এই যে একটা কবুতর ফ্লাই করছে, দেখেন আপনারা, দেখতে পাবেন অনেক উপরে আছে, অনেক উপরে। কই? এই যে দেখতে পাচ্ছি, অনেক হাইটে আছে। সাদা একটা বাচ্চা আছে আমাদের, এই বাচ্চাটা আপনারা চিনতে পারবেন নিচে নামলে দেখলেই। কবুতর আজকে মানে আমাদের ভুলের কারণে অবস্থা, বিকেলে সাড়ার পরে কবুতর এসে উপরে গেল, তারপরে হঠাৎ করে এই সাদা বাচ্চাটা উড়ে গেল একাই। দেখা যাক, যদি নামে তো ভালো, না নামলে কালকে ব্যাক চলে আসবে ইনশাল্লাহ। হারানোর মানে অতটা ইয়া নাই, সম্ভাবনা নাই যে হারাই যাবে, এরকম কি অন্ধকার হয়ে যাবে আর 5 মিনিটের ভেতর। খাবার টাবার দেওয়া হচ্ছে, তারপরেও এরাও কি আর উঠতে লাগবে না কি আল্লাহ জানে। প্রায় এক সপ্তাহ পর আজকে একটু আবহাওয়া ভালো হয়েছে, আজকে একটু রোদের মুখ দেখা গেছে, আজকে উপরে উঠছে তো রোদের মুখ, তার সাথে গরম ফিরি তাই কবো তো আর কি। কতটা উপর আছে হয়তো বুঝতে পারছেন, এই যে একটু আপসা হলেও একটু দেখতে পাওয়া যাচ্ছে। লাইটিং করবো আমার কবুতর তো সচরাচর বিকালবেলা উড়া নিয়ে হয় না, এখন হঠাৎ করে উড়ে এখন দড়ি ছিঁড়ে মারা দিলে কি করা। দেখি লাইট লিয়ে আনি লেন, দেখেন পুরোপুরি অন্ধকার প্রায়। আর এই জায়গার একটু নিচে আসছে কবুতর, এই তো। এর আগে একদিন এরকম ঝামেলা হয়েছিল, সাদা বাচ্চাটা একটা দোবাজ কবুতর ছিল, কবুতরটা হারাই ফেলছে আমি, ওই দুইটা কবুতর এরকম উড়ে উড়ে দোবাজটা আসলো না, সাদাটা তাও নামছিল। লাইট মারেন দেখি কবুতর দেখা যায় নাকি, কবুতর বাকিয়া করেন, ফ্ল্যাশ লাইটটা মারেন, কবুতরে গায়ে মারেন। মারেন মারেন, দেখা দেওয়ার কথা। এই যে এবার নামবে, ওই ওখানে ওখানে লাইট মেয়ে রাখেন, ওখানে লাইট মেয়ে রাখেন না, নামুক। আরে দেখেন একটা কবুতরের মতোই, কিন্তু এটা হচ্ছে বক। দেখি একদিন নামালেন, খাবার দেন। যাক আলহামদুলিল্লাহ, এখন কটা বাজলো? সাতটা একুশ। আল্লাহর রহমতে কবুতরের নামছে। তো শিমুল, এখন তুমি ব্যবস্থা করো নামানোর, দেখা যাক। এই নিচেগুলো আছে, খুব বিরক্তিকর বিষয়, বাচ্চা কবুতরের তো, রানিং কবুতরের এরকম বাইরে থাকে না। সরকার কবুতর নামুক, এখন আমরা অন্ধকার করে দিব, দিয়ে একটা একটা করে হাত দিয়ে ধরবো কবুতর।
দাঁড়া এখন দাঁড়া এখন দাঁড়া আলহামদুলিল্লাহ সবগুলো কবুতরই ঠিকঠাক হয় না আমাদের ফেরছি এটাই ভালো। দর্শক ভিডিওটি শেষ করবো, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজে দেখবেন পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।